গাইস, তো কয়েকদিন আগের কথা, আমি মাইনক্রাফটে আমার বাড়ি থেকে অনেক দূরে একটা অ্যাডভেঞ্চারে যাই, আর সেখানে আমি টানা কয়েকটা দিন আর কয়েকটা রাত অ্যাডভেঞ্চার করতেই থাকি। বাট তারপরও না আমি কোনো কাজের জিনিসপত্র পাচ্ছিলাম না, তাই আমি একদিন রাত্রে একটা গাছের তলায় মন খারাপ করে বসেছিলাম। কিন্তু ঠিক সেই সময় আকাশে হঠাৎ যেন একটা কেমন শব্দ হয়। গাইস গাইস গাইস, এত রাতের উপর থেকে এটা কি বললো? চারিদিকে দেখো, ও ভাই এটা কি, একদম জল জল করছে। এটা তো গাইস আমার অমনেট্রিক্সের মতো লাগছে, পেন্টেনের অমনেট্রিক্স। সত্যি কি ভাই এটা? তাই জানি না গাইস, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর এদিকে তো রাতও হয়ে গেছে অনেক রাত, তোমরা দেখতে পাচ্ছ জম্বি ফম্বি যে কোনো সময় আমার উপর অ্যাটাক করতে পারে। আর এক সেকেন্ড গাইস, ও এটা অমনেট্রিক্সই গাইস, বাট জম্বি ফম্বি আমার পিছনে পড়ে গেছে, যে কোনো সময় আমার কাছ থেকে এটা নিয়ে যেতে পারে। ও ভাই ক্রিপার চলে এসে, ভাগো 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 ভাগো, আমার হেলথ তো প্রায় কমিয়ে দিয়েছে। আমাকে না গাইস একটু সকাল হওয়ার ইন্তজার করতে হবে, অথবা গাইস আমাকে কোনো একটা ভিলেজ খুঁজতে হবে যেখানে গিয়ে আমি অন্তত এই রাতটা শান্তিতে কাটাতে পারবো, সকালেও গিয়ে আমি অমনেট্রিক্স চেক করতে পারবো। ফটাফট চলো গাইস, আমি আগে একটা ভিলেজ খুঁজে নিই, যে কোনো ভাবে আমাকে গাইস আজকে ভিলেজ খুঁজতেই হবে রাত্রেবেলায়, না হলে এত কষ্টে মানে এতগুলো দিন অ্যাডভেঞ্চার করার পরে পাওয়া এই অমনেট্রিক্সটা আমরা হারিয়ে ফেলবো। আর ওইদিকে স্কেলিটন ফিলিটন অলরেডি আমার পাছায় তীর মারাও শুরু করে দিয়েছে। ওকে গাইস, তো অনেকক্ষণ ধরে আমি দৌড়াদৌড়ি করছি, আর ও ফাইনালি গাইস আমি একটা ভিলেজ পেয়ে গেছি। চলো চলো ফটাফট আমাকে এখান থেকে নামতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে নামবো অনেক উঁচু। ও ভাই রক্ত কমে যাচ্ছে, আমার কাছে একটু ব্রেড আছে, পক পক করে আগে একটু ব্রেড খাও ভাই, ব্রেড খাও। ধীরে 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 নামো 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 নামো, চলো 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 চলো, ফটাফট আমাকে যে কোনো ভাবে একটা ভিলেজারের ঘরে গিয়ে তো আজকে রাতের মতো আশ্রয় নিতেই হবে, না হলে ভাই আমার অমনেট্রিক্স হাতছাড়া হয়ে যাবে। চলো 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 ভাই চলো। গাইস ভিলেজে তোমরা দেখতে পাচ্ছ জম্বি ফম্বি চলে এসেছে। আবে দরজা খোল ভাই, আবে দরজা আটকা। ও ভাই যে খাট রয়েছে, ফটাক থেকে আমি ঘুমিয়ে নি। ওকে তো গাইস এবার ফাইনালি সকাল হয়ে গেছে, এবার আমাকে আমার এই অমনেট্রিক্স চেক করতে হবে। চলো আমি আগে একটু ফাঁকা জায়গায় যেতে চাই। তো এখানে অনেক ফাঁকা জায়গা রয়েছে, বাট সালা এইখানে এই যে সালা জম্বির বাচ্চাগুলো আসছে। আরে ভাই অমনেট্রিক্স নিবি তোরা আমার কাছ থেকে? তার আগে নিজেরাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। তো চলো সবার প্রথমে আমি অমনেট্রিক্সটাকে একটু নিচে রাখি। এবার গাইস এটাকে একটু ভালো করে পর্যবেক্ষণ করে দেখি, এটা অরিজিনাল অমনেট্রিক্স তো, দেখতে তো পুরো অরিজিনালি অমনেট্রিক্স লাগছে। তাহলে কি আমরা এখন এটা পরে বেনটেন হতে পারবো? চলো আরেকবার আমি অমনেট্রিক্সটাকে তো পরে নি। আর গাইস এই দেখো আমার হাতে এই অমনেট্রিক্সটা লেগে গেছে, বাট এটা কাজ কি করে করে ভাই? কি করে? ও গাইস এটা কি হলো আমার সাথে? শালা ক্রিপারের বাচ্চা এসে আমার পিছনে বোম ফাটিয়ে দিল। ভাই আমি এত কষ্ট করে একটা অমনেট্রিক্স পেয়েছি, যাও বা চেক করতে গেছিলাম, তাও শালা ক্রিপার আমার পিছনে বোম ফাটিয়ে দিল। চলো ঠিক আছে আগে তো বেরিয়ে নি আমি। আমার অমনেট্রিক্সটা কোথায় গেল ভাই? আমার অমনেট্রিক্স এইখানেই তো ছিল, শালা ক্রিপার ফাটিয়ে দিল ভাই ফালতু ফালতু। এই যে গাইস আমার অমনেট্রিক্স, আর কিচ্ছু লাগবে না আমার, আমার শুধু অমনেট্রিক্স হলেই হবে। ওকে তো আবে আবার কেন ফেললাম আমি অমনেট্রিক্সটাকে? সবার প্রথমে পড়ি, যেটা বলছিলাম গাইস এখানে যে কটা নিচে ব্লক রয়েছে না, মানে মাইনক্রাফটের অস্ত্রশস্ত্র রাখার, সেখানে গাইস আমাদের 9 নাম্বার ব্লকটা প্রথমে সিলেক্ট করতে হবে। তারপরে যদি আমরা এরকম ভাবে রাইট ক্লিক করি তাহলে গাইস এটা দেখো সিলেক্ট হয়ে যাচ্ছে, আর এখানে এলিয়েনও চেঞ্জ হচ্ছে। আর এইবার হয়তো গাইস এগুলোর মাধ্যমে আমরা এলিয়েনও হতে পারবো। বাট গাইস তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 গাইস একটু সাবস্ক্রাইব করে দাও না গাইস। তোমরা আমার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করতে ভুলে যাও। আর আমার কোন ভিডিওতে গাইস তোমরা 4K লাইক এখনো পর্যন্ত কমপ্লিটই করোনি, আমি তোমাদের এত করে বলি যে একটু সাবস্ক্রাইব করো আর 4K লাইক কমপ্লিট করে দাও, তারপরও গাইস তোমরা ভুলে যাও। কিন্তু এর পরও গাইস আমি আজকে আশা করছি যে আজকের এই মাইনক্রাফটের ভিডিওটায় তোমরা অবশ্যই 4K লাইক তো করবেই, আর কম করে 4000 জন তো সাবস্ক্রাইব করবেই। তো চলো এবার তাহলে গাইস আমরা এলিয়েন হই। আর এক সেকেন্ড গাইস, এটা আমি কোন এলিয়েন হলাম? হ্যাঁ ও ভাই এটা তো আমরা ফোরআর্মস হয়ে গেছি, আমাদের কাছে এই দেখো গাইস 4টে হাত চলে এসেছে। আর ভাই ফোরআর্মস হয়ে গেছি আমরা। ফোরআর্মস ভাই তোমার কাছে কি পাওয়ার আছে চলো আমাকে একটু দেখাও। আবে এত তাড়াতাড়ি কিসের? এই মাত্র তো আমি আসলাম, আগে একটু জিরিয়ে নি। আরে ভাই তোর জেরাতে জেরাতে ওইদিকে অমনেট্রিক্স এর টাইম শেষ হয়ে যাবে, তুই জলদি জলদি আমাকে দেখা। আচ্ছা ঠিক আছে ব্রো, আমার কাছে এই যে একটা এক্সপ্লোর জাম্প আছে, এটা দিয়ে তুমি অনেক উঁচুতে জাম্প করতে পারবে। আচ্ছা ভাই তো এটা দিয়ে আমরা অনেক উঁচুতে জাম্প করতে পারবো তাই তো? চলো ঠিক আছে একটা জাম্প করে দেখি। আবে কোথায় আমরা জাম্প করতে পারছি? হয়তো এরকম ভাবে না গাইস, আমাদের শিফট প্রেস করে। ও ও ভাই এত উঁচুতে জাম্প করেছি। এবার ও ভাই জাম্প করার সাথে দেখো এখানে গাড্ডা হয়ে গেছে, তার মানে এটাই ছিল আমাদের এক্সপ্লোর জাম্প, যেটা দিয়ে আমরা জাম্প করার পর এখানে গাড্ডা হয়ে যাবে। চলো একটু জীবজন্তুর পাশে গিয়ে জাম্প করি। হ্যালো জীবজন্তু, আমি এক্সপ্লোর জাম্প করব, তোমাদের সবাইকে এক্সপ্লোর করে দেব। ওকে গাইস তো এই পাওয়ারটা তোমরা দেখলাম। এবার ফোরআর্মস ভাই তুমি আমাকে বলো তোমার কাছে আর কি কি পাওয়ার আছে? আমার কাছে এবার সুপার জাম্প পাওয়ার আছে, যেটা দিয়ে তুমি সুপার ভাবে
ভাবে জাম করতে পারবে। আবে সুপার ভাবে জাম করতে পারবো, চলো এটা দিয়ে জাম করি। আবে এটা তো ভাই এরকম ভাবে জাম করতে করতে যাবে ব্যাং এর মতো। কিন্তু গাইস এই মালটার কাছে একটা ঘুষি মুষি মারার পাওয়ার ছিল না, সেটা কোথায় গেল? আরে ভাই ফোরাম সোলাম এখনো অথচ ঘুষি ফুসি মারতে পারলাম না আমি, তাহলে কি করে চলবে ভাই? আরে ভাই ও উপরে গাইস আমার ওয়াচের টাইমও শেষ হয়ে গেল, আমি এখনো ঠিক করে ফোরামস এর পাওয়ার গুলো টেস্টই করতে পারলাম না, তার আগে ওয়াচের টাইম শেষ হয়ে গেল। ওকে চলো কোনো ব্যাপার না, আবার আমরা নতুন এলিয়েন হবো। বাট এক সেকেন্ড গাইস, ওয়াচ দেখাচ্ছে আমাদের রিবুট হচ্ছে, মানে ব্যাটারি শেষ হয়ে গেছে, তোর ব্যাটারিকে আবার নতুন করে চার্জ হতে একটু টাইম লাগাবে। কতক্ষণ টাইম লাগাবে আমি বুঝতে পারছি না গাইস। ও না 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 গাইস বেশিক্ষণ টাইম লাগাইনি, একদম চার্জ হয়ে গেছে। চলো এবার আমরা নেক্সট এলিয়ান হব। আর নেক্সট এলিয়ান গাইস আমরা কি হব এখানে? ওভারফ্লো আছে, আপগ্রেড আছে, এক্সেলার 8 আছে, হিট ব্লাস্ট আছে, ফোরামস তো হয়ে গেছি আমরা। তো আমি ভাবছি কি গাইস চলো ডায়মন্ড হেডি হই। আর ডায়মন্ড হেড হয়ে আবে ভাই আমাদের হেড কোথায়? ও আমাদের হেড এই যে গাইস ডায়মন্ড ওলা হেড আমাদের। বাট ডায়মন্ড হেডের কাছে গাইস কি পাওয়ার আছে? ও এখানে গাইস ডায়মন্ডের বিল্ড করতে পারবো হয়তো আমরা ডায়মন্ড হেডের সাহায্যে। বাট এইগুলো আমার দরকার নেই, আমি তো ডায়মন্ড হেডের সাহায্যে একটু মারামারি করতে চাই। যে হ্যালো ভেড়ার দল, মানে একটু কাছে আসো তোমরা, দরকার আছে তোমাদের সাথে আমার। গাইস এইদিকে অমনেট্রিক্স এর টাইম শেষ হওয়ার আগে যেকোনো ভাবে আমাদের ডায়মন্ড হেডের পাওয়ার। আবে ডায়মন্ড হেডের ডায়মন্ড দিয়ে খোঁচা মারলেই দেখি গাইস এরা গেম ওভার হয়ে যাচ্ছে দের। আচ্ছা এটা শর্ট, তাই তো? চলো ও আচ্ছা, তো এইগুলো হচ্ছে পাওয়ার। বাট পাওয়ার চেক করার আগে এবারও গাইস আমাদের ব্যাটারি শেষ হয়ে গেল। চলো এবার আমরা তাহলে অন্য এরিয়েন হবো, চলো গ্রে ম্যাটারি হয়ে দেখা যাক। ওকে তো গ্রে ম্যাটার, আবে সালা এটা কি জিনিস ভাই? এইটুকু এলিয়ান ভাই, একে তো কেউ দেখতেও পারবে না রাত্রে বেলা। আর দৌড়াচ্ছে ভাই, এর স্পিড দেখো ভাই, এর স্পিড দেখো, ছোট হলে কি হবে, স্পিড আছে অনেক। আর আরেকটা জিনিস দেখো গাইস, এই মালটা না এরকম ভাবে জাম্প না করে ব্লকের উপর দিয়ে উপর দিয়ে যেতে পারছে। দেখো দেখো দেখো, আমাকে জাম্পও করতে হচ্ছে না, অটোমেটিক চলে যাচ্ছে। এ কি তাহলে মাকড়সার মতো দেয়াল ফেয়ালও বেয়ে বেয়ে উঠতে পারে? ওই যে গাইস আমাদের ভিলেজ, সবার প্রথমে আমি আগে ভিলেজে যাই নি। এবার চলো দেখি এই মালটা কি মাকড়সার মতো দেয়াল দিয়ে উঠতে পারে। আবে ভাই ওট না ভাই, এতক্ষণ ধরে ব্লক গুলো তো বেয়ে বেয়ে উঠে পড়ছিলি। বাট গাইস দেয়াল বেয়ে বেয়ে উঠতে পারছে না। আর এদিকে গাইস রাতও হয়ে যাচ্ছে, আমার অমনিট্রিক্স এর ব্যাটারিও প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো এবার না আমি গাইস একটা প্ল্যান বানিয়েছি, আজকে রাত্রে আমি হিট ব্লাস্ট হবো। হিট ব্লাস্ট হয়ে এখানে যে সমস্ত জম্বি ক্রিপার আসবে, যারা আমার কাছ থেকে সকালবেলায় অমনিট্রিক্স টা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, ওদের আমি গেম বাজাবো। সবার প্রথমে তো আমি একটু ঘরে ঢুকে যাই ভাই, নাহলে জম্বি ফম্বি এসে সবার প্রথমে আমারই গেম বাজিয়ে দেবে। এই যা ভিলেজার কাকু, উঠুন এখান থেকে, আপনার বাড়িতে বেনটেন এসছে, ফাঁকা করুন বাড়িটাকে, আমি একা থাকবো। কি আছে আপনার চেস্টে দেখি? ও ভাই অ্যাপেল রয়েছে, কাজে লেগে যাবে গাইস আমাদের অ্যাপেলটা। আর এই যে আমাদের ব্যাটারিও চার্জ হয়ে গেছে ভাই, আমরা এখানে আমাদের ঘড়িটা স্টার্ট করি। আর এই যে গাইস বলতে বলতে আমাদের হিট ব্লাস্টও চলে এসেছে, চলো তাহলে এবার হিট ব্লাস্ট হওয়া যাক। আরে দেখো গাইস আমরা হিট ব্লাস্ট হয়ে গেছি, এ তো আমি ঘরের ভিতরেই না ভাই আগুন ধরিয়ে দিই, চলো বাইরে বেরোই আগে। আরে বাইরে বেরো, বাইরে বেরো, জঙ্গলে আমি এরকম ভাবে আগুন ধরিয়ে দেবো। আবে আগুন কোথায় বেরোচ্ছে ভাই, কিছুই তো বুঝতে পারছি না। ও আমরা এখানে গাইস ফায়ার বল থ্রো করতে পারবো। দেখো 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 চারিদিক দিয়ে ফায়ার বল। এ হারামজাদার দলগুলো কোথায় গেলি তোরা? আগের দিন রাত্রে আমাকে বিশাল পরেশান করেছিলি না? চল আয়, আমি দেখ হিট ব্লাস্ট হয়ে গেছে, হিট ব্লাস্ট, শরীরের ভিতরে আগুন জ্বলছে। এবার এই আগুন তোদের শরীরে আমি জ্বালি। আরে ভাই সরি, তোদের মারতে যাইনি অবলা জীব, আমি জম্বি ফম্বি খুঁজছি। আবে জম্বি চলায়, আমি হিট ব্লাস্ট হওয়ার পরে কি মালগুলো ভয়ে পালিয়ে গেল? কিছুই তো। ও মাকড়সা আসো আসো, এরকম ভাবে আগুন দেব, আগুন আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবো সালা। আয় আয় আয়, দিনের বেলা তোরা সূর্যের আলোয় চলে যাস না, আজকে রাত্রে বেলা দেখ তাবাহি মাচিয়ে দেবো আমি, তাবাহি। আবে স্কেলিটন স্কেলিটন জ্বালিয়ে পুড়িয়ে দেবো বে, এনে 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 তীর মারবি তুই, তোদের পাছায় তীর মারবো আমি। কোথায় গেছিস ভাই, আরো তীর মারছে? আরে ভাই রে ভাই, এ তো সবে হিট ব্লাস্টের কামাল, এখনো তো আমার কাছে আরো এলিয়েন বাকি আছে গাইস। দেখো এদিক দিয়ে পুরো জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি আমি, চলো 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 চলো। ও ক্রিপার ভাই সাহ, তুমি আমার পিছনে বাস্ট করেছিলে না, আজকে তোমাকে আমি বাস্ট করব। আবে আবে আবে, এই 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 গাইস, ক্রিপার গুলো আগুনে বাস্ট হয় না মনে হয় না? ও ভাই এখান থেকে কেটে পড়া ভালো, এখন আমার না হেলথ কমে গেছে। আবে অ্যাপেল খা, অ্যাপেল খা, অ্যাপেল খা, অ্যাপেল খা, অ্যাপেল খেয়ে একটু হেলথ বেড়েছে ভাই। আরে আমার পাছা দিয়ে আগুন বেরোচ্ছে এবার, আমাকে একটু ভিলেজারের কাকুর ঘরে যেতে হবে, ভিলেজার কাকুর ঘরে গিয়ে আমার অ্যাপেল আরো খেতে হবে। কোন ঘরটা ছিল জানি ভাই? চলো এটাই তো আপাতত ঢুকি। আরে ভিলেজার কাকু, আবে এটা ছিল না ভাই, এদিকে এই ঘরের ভিতরেও গাইস আমি আগুন ধরিয়ে দিয়েছি, আমার পাছায় এত আগুন জ্বলছিল। চলো ঠিক আছে, আবে ঢুকে নি আমি। আরে কাকু আপনি শুয়ে রয়েছেন, আপনার ঘরে হিট ব্লাস্ট এসেছে, জ্বালিয়ে দেবো আপনাকে, এ নিন এ নিন। আরে ভাই কিছু তো দেখতে পাচ্ছি না আমি। ওহ ভাই ভিলেজারকে জ্বালিয়ে দিয়েছি আমি, চলো ইনার চেস্টের ভিতরে কি আছে দেখি। আরে ভাই আবার ব্যাটারি শেষ হয়ে গেল গাইস, আমরা বেনটেন থেকে নরমাল মানুষ হয়ে গেলাম। আবে এদিকে তো বাইরে থেকে আবার জম্বি ফম্বি আসছে। ও ভাই জম্বিরা দরজার সামনে, এটা আমি কি করেছি? আরে ভাই এটা কি জম্বি, তো দরজা ফরজা ভেঙে চুরে চলে এসেছে। আমার অমনিট্রিক্সটা তাড়াতাড়ি চার্জ ভাই, না হলে আমার গেম ওভার হয়ে যাবে এখানে। ও ভাই 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 ভাই,
আমার অমনেটিক্স চার্জ হয়েছে বাট আমি টপকে গেছি। চলো ঠিক আছে, আমি কোথায় টপকেছি ভাই? আরে এটা আমি কোথায় আসলাম, কত দূরে চলে আসলাম আমি এটা? আরে ভাই আমার অমনেটিক্স মনে হচ্ছে হাতছাড়া হয়ে গেছে, এদিকে বৃষ্টিও নেমে পড়েছে গাইজ, আমি কি করে খুঁজি এখন? কোন ভিলেজ ছিল ভাই আমার অমনেটিক্স? ভাই এত গোষ্ঠী করে অমনেটিক্স বেশি ভাই হারিয়ে গেছে, এদিকে স্কেলিটন বেলিটন মারছে। চলো ভাগো ভাগো ভাগো, পাছায় তীর নিয়ে ভাগো ভাই ভাগো, চলো জলের ভিতরে লাভ দাও ভাই। ও ও ভাই, আরে এরপর গাইস আবার অনেক দিন সাঁতরে টাতরে দৌড়া দৌড়ি করে আমি ফাইনালি আমার অমনেটিক্সটাকে খুঁজে পাই। ওকে গাইস, তো ফাইনালি আমি আমার অমনেটিক্সটাকে আরো একবার পেয়ে গেছি। বাট এখানে তো গাইস আমার কাছে খাওয়ার কোনো সামানপত্রই নেই, আমাকে সবার প্রথমে একটু খাওয়ার ব্যবস্থা করতে হবে। এত দূরে যখন এসেই পড়েছে, এই তো ভাই এই তো শুয়োর পেয়ে গেছি আমরা। দাঁড়া দাঁড়া, আমার খিদে পেয়েছে, খেতে দে আমাকে, খেতে দে খেতে দে খেতে দে। এলিয়েন হয়ে মারলে টেরও পাবি না ভাই কোন ফাঁকে। গাইস এক কাজ করি, আমার কাছে তো ওয়াচ রয়েছে, তাহলে আমি কেন টাইম পাস করছি? আমি তো এলিয়েন চেঞ্জ করবো আর এরকম ভাবে এলিয়েন হবো ভাই। চলো আপগ্রেড হয়ে দেখা যাক আমরা কি আপগ্রেড করতে পারি। অপটিক বিম ভাই, এটা কি পাওয়ার ভাই অপটিক বিম? আরে আপগ্রেড অমনেট্রিক্স, গাইস আমরা অমনেট্রিক্স আপগ্রেড করে ফেলেছি। আরে তোরা কি দেখছিস ভাই এই খুশিতে? আরে মালিক আমরা দেখছি তোমার অমনেট্রিক্সটা কত সুন্দর, আমাদের প্লিজ মারবে না সেই খুশিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা তোদের আমি ছেড়ে দিলাম, ধন্যবাদ মালিক। আবে হ্যাঁ ঠিক আছে গাইস, আমার অমনেট্রিক্স দেখো গাইস, ও পুরো চমকাচ্ছে পুরো চমকাচ্ছে। আবে হারামি, বৃষ্টি নেমে পড়েছে বে, বৃষ্টির আমি এখন কি করব? এদিকে রাতও হয়ে যাবে ভাই, বৃষ্টিও নামবে, আমাকে যেকোন ভাবে ভাই একটা লোকানো জায়গা বানাতে হবে। ওকে গাইস, যেমন তেমন ভাবে রাত তো আমি কাটিয়ে নিয়েছি, এবার পারি আমার আরো একবার এলিয়েন হওয়ার। তো চলো তাহলে সবাই রেডি তো? আমার ওয়াচ, আবে আবে ক্রিপার এবার ছেড়ে দে ভাই, এবার ছেড়ে দে, এবার আমি যদি এখানে টপকে যাই আমি নিজেও জানি না আমি কোথায়। ও গাইস ক্রিপার বাস্ট করে দিয়েছে ভাই, ক্রিপার বাস্ট করে দিয়েছে আমাকে আরো একবার ভাই। এই ক্রিপার ভাই সব কিছুতে শুধু হাত পা দেয় আমার আগে। আরে আমার অমনিট্রিক্স আবার হারিয়ে গেল ভাই, এত কোথায় ফেলেছে ভাই। ওকে গাইস, তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এই যে ভাই আমার অমনিট্রিক্স আরো একবার আমার হাতে চলে এসেছে। তাহলে অমনিট্রিক্সের সাথে ভাই কত শত্রু চলে আসছে আমার, তাই দেখো শুধু তোমরা। এবার গাইস আমাদের আপগ্রেড করা অমনিট্রিক্স দিয়ে আমি ভাবছি স্টিংক ফ্লাই হই। চলো এই মালটা তো শুধু মনে হয় উঠতেই পারবে ভাই, আর তাছাড়া কিছু করতে পারবে না। ও গাইস চারিদিকে অন্ধকার হয়ে গেল, এটা কেমন পাওয়ার ভাই? চারিদিকে অন্ধকার কিছু। আরে ভাই রাত হয়ে গেল নাকি, আমাকে কেউ মারছে? আমি আবার আমার অমনিট্রিক্স হারাতে যাই না ভাই। আরে এটা কি পাওয়ার ভাই, এটা কি পাওয়ার ইউজ করছি আমি, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না ভাই। এ কি 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 এলিয়েন ভাই, এটাকে সরা ভাই, একটু কিভাবে সরা সরা, আমার হেলথ কমে যাচ্ছে তার উপর থেকে। আবার এর কাছে একটা ইলেকট্রিক স্পিড আছে যেটা দিয়ে কোনো জীবজন্তুর পাশে গিয়ে ইউজ করলে আমরা ভালো বুঝতে পারতাম। ও পেয়ে গেছি, এখানে আরেকটা পিগ রয়েছে, চলো জঙ্গলে আজকে শুধু পিগই ঘুরে বেড়াচ্ছে। পিগ দ্বারা আমি পাওয়ার ইউজ করব তোর উপরে আমি। আরে আরে ও গাইস এই দেখো ইলেকট্রিক স্পিড মেরে তো দেখি আমরা পিগকে একদম ধুলোর সাথে মিশিয়ে দিয়েছি। আর ভাই রাত হয়ে গেছে আবার। ঠিক আছে ভাই, আরে তোরা কি দেখছিস আমাকে? আমার কাছে এখন বেন্টেনের ঘড়ি আছে, তোরা শুধু দাঁড়া, আমি আরো অন্য অন্য এলিয়েনে ট্রান্সফর্ম হয়ে এখন তোদের পাওয়ার দেখাচ্ছি আমি শুধু। গাইস দেখো এরা সবাই আমার পিছন পিছন আমার অমনেটিক্স দেখতে চলে আসছে। আরে ভাই অমনেটিক্স তে এত কি দেখেছিস রে তুই, তোরা আসছিস? ঠিক আছে তাহলে চলো এবার দেখা যাক নতুন কি এলিয়েন এসেছে। চলো তাহলে এবার শক রক হই আমরা, এটা কি ব্লাস্ট করছে ভাই? চারিদিকে নীল নীল কি ছড়াচ্ছে? আরে আরে আমরা তো পিগুলোকে মেরে দিচ্ছি। আরে ভাই এর ক্ষমতা দিয়ে উল্টো এর গায়ে লাগছে, কি সব পাওয়ার ভাই, এর পাওয়ার দিয়ে দেখি এর গায়েই লাগে। গাইস তো এখানে না আমি ভিলেজে এসেছি আর ভাবছি আয়রন গোলাম তোমার উপর একটু ট্রাই করি। ও ভাই বোমরাং মেরে দেখো আয়রন গোলামকে কি করছি। ও ভাই আয়রন গোলামের, আরে আরে আয়রন গোলামের তো গেম ওভার করেছি, বাট এখানে এগুলো আমার গায়েও লাগছিল। এবার ভিলেজার কাকুর উপরে চেন শো এটা ট্রাই করি। কাকু বলুন এটা আপনার দোকান নাকি? আমার কাছে চেন শো আছে যেটা দিয়ে আরে ইউজ কি করে করে ভাই, এত পালিয়ে যাচ্ছে ভাই। চলো ঠিক আছে, যখন পালিয়ে যাচ্ছে এর উপর আমি একটু শক ব্লাস্ট ইউজ করি। আরে কাকু কোথায় যাচ্ছেন? আরে আমাকে ছেড়ে দে, আমার লাগছে। আরে ঠিক আছে লাগালাগি পরে, আগে তো আমি এটা ইউজ করবো। আগে এক কাজ করি গাইস, রিসপন পয়েন্ট সেট করি, না হলে যে কোনো সময় আমি এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফর্ম হয়ে যেতে পারি। ওকে তো চলো গাইস, এবার আমরা আরেকটা নতুন এলিয়েন হবো। এই দেখো গাইস আমি এর পাওয়ার দেখাচ্ছি তোমাদের। ভাইন ভাই একটু ট্র্যাপ করে দেখ। আবে হারামজাদা এ তো নিজের ট্র্যাপে নিজেই পড়ে গেল ভাই, রাত্রে বেলায় ভাই এটা হয়ে কাজে দেবে আমাদের। চলো রাত হওয়ার অপেক্ষা করি। ওকে তো গাইস রাত আরো একবার হয়ে গেছে। আর ভাই আমি একটা জিনিস বুঝি না, যখনই সালা আমি এলিয়েন হয়ে যাই তখন সালা কোন জম্বি ক্রিপার ফিপারের আতাপাতাই পাওয়া যায় না, যখন আমি এলিয়েন না হই তখন সবাই আমার পিছন পিছন চলে আসবে। ঠিক আছে চলো, কাউকে যখন পাইনি। ও না 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 না, স্কেলিটন পেয়ে গেছি আমি, স্কেলিটন। এই তো ভাই ভাইন ট্র্যাপ করে আমরা স্কেলিটনকে ট্র্যাপে ফেলিয়ে দিয়েছি। আজা 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 আজা
আজা তোদের সবাইকে আমি আজকে ট্র্যাপে ফেলবো। দেখ জঙ্গলের ভিতরে আগুন জ্বালিয়ে দেবো। কোথায় গেলি বে? আরে আমার পাছায় ফাছায় মারার প্ল্যান বানাচ্ছে এদের টিমমেট গুলো। আচ্ছা দাঁড়া, এ স্কেলিটন স্কেলিটন এনে কি দেখছিস ভাই তুই এখানে দাঁড়িয়ে? ভাই 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 কেউ মারছে আমাকে। আমার কাছে এখন অবিশ্বাসনীয় পাওয়ার আছে যেগুলো দিয়ে আমি তোদের হাওয়া বের করব। জম্বি আসছে না, হা হা করছে। এ জম্বি, এ জম্বি, এ কোথায় গেলি রে? তোকেও আমার এই পাওয়ারের স্বাদটা একটু বোঝাতে হবে ভাই। ও তুমি এইখানে, এ নাও এ নাও এ নাও এ নাও এ নাও এ নাও। ভাই ভাই ভাই, ভাইন ট্র্যাপে তো একটু মনে হচ্ছে ব্যাটারি ফ্যাটারি শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে তো চলো। হিট ব্লাস্ট হয়ে গেছে, ফোরআর্মস হয়ে গেছে, গ্রে ম্যাটার হয়ে গেছে, ডায়মন্ড হেড হয়ে গেছে, স্টিং ফ্লাই হয়ে গেছে, ওভারফ্লো হয়ে গেছে, শক রক হয়ে গেছে, এক্সেলার। তাহলে চলো, সবাই রেডি তো? আর এই যে গাইস, আমরা এক্সেলার 8 হয়ে গেছি। এটা ভাই সত্যি এলিয়েনের মতো। ও ভাই, এর স্পিড দেখো, জাস্ট এর স্পিড দেখো, কি জোরে দৌড়াচ্ছে, সবকিছু একেবারে ভেঙে চুরে দিয়ে দৌড়াচ্ছে ভাই। ও হো হো হো, কি স্পিডের, আর পার হয়ে যাচ্ছি আমরা সব জীবজন্তু রে। দেখো ওই দেখো গাইস, জম্বি। আবে জম্বি, আমি আসছি, দাঁড়া তোর ভিতর দিক দিয়ে আমি চলে যাবো, তুই টেরও পাবি না ভাই। আমার স্পিড দেখ ভাই, স্পিড দেখ গাইস। এখানে দেখো ক্রিপার ফিপার অনেকে রয়েছে, আর এবার এবার ভাই এরা টেরও পাবে না। আমি দেখো এদের কাজ দিয়ে চলে যাচ্ছি। আবে স্কেলিটন, এ দেখ মেরে দেখা এবার। দাঁড়া 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 দাঁড়া, ক্রিপার ভাই, ক্রিপার ভাই, ফাটার খুব শখ না? ফাটো 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 ফাটো, আরে বলের মতো। আরে আমি কিছু দেখতেও পারছি না, এর সাইজ এত বড়। চলো চলো, এর সাইজ নিয়ে হাঁটতেই পারছে না। ও ভাই, এ দৌড়াচ্ছে না, এটা ঘুরছে দেখো বলের মতো। এ তোরা পালাস না, পালাস না, আয় আয় আমার কাছে, কাছে 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 আয় কাছে আয়। ও ভাই, চাপা দিয়ে চলে যাচ্ছি সবাইকে। আয় আয় আয়, কোথায় পালাচ্ছিস ভাই? সকাল হয়েছে তাই পালাচ্ছিস কোথায়? স্কেলিটন স্কেলিটন, চার্জ শেষ হয়ে গেছে ভাই, চার্জ শেষ হয়ে গেছে। আবে আবে, হামাগুড়ি দে হামাগুড়ি দে। এই তো 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 তো, এই তো এই তো ভাই, স্পিড দেখো। আরে ভাই, আবার ঘোরাঘুরি ঘোরাঘুরি কর। স্কেলিটনরা তো এমনি আগুন ধরে যাচ্ছে ভাই, এদের আমি আর কি মারবো। আমি এই দেখো এরকম ভাবে ঘুরছি এদের মারার জন্য, বাট তার আগে এদের গেম ওভার হয়ে যাচ্ছে ভাই। তারা 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 তারা, আবে পালাচ্ছিস কোথায় ভাই? গাইজ আমি এখানে অনেক মাকড়সা ফাকড়সার আওয়াজ তো পাচ্ছি, বাট কোথায় আছে আমি টের পাচ্ছি না। যদি হারামজাদার দলগুলো আমার একটু সামনে আসতো না, তাহলে তাহলে আরে বল তো। হ্যাঁ এরকম ভাবে বল হয়ে আমরা ওদের চেপটে দিতাম, বাট কোথায় গেছে ভাই, কোথায় গেছে এদের আমি কোনো নামও নিশান পাচ্ছি না। ওই আমি বললাম না, যখন আমি এলিয়েন হয়ে যাই তখন এরা আমার ভয়ে শুধু পালিয়ে যায়। তো এনিওয়েজ গাইজ, আজকের এই ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।